নমস্কার বন্ধুরা আজ আমরা এসেছি ডলুয়ার বার্নি মেলাতে এই মেলা একশো চল্লিশ বছরের পুরনো এই মেলা পাহাড় সিং সাধন নামে পরিচিত এই মেলা ফাল্গুন মাসের পূর্ণিমাতে শুরু হয় এক মাস ব্যাপী চলে কিন্তু এবছর তিন দিন থাকবে এইখানে গঙ্গা মন্দির রয়েছে শিব মন্দির রয়েছে রাধাগোবিন্দ মন্দির রয়েছে বিভিন্ন ভক্তের সমাগমন এই মেলাতে দেখা যায় বিভিন্ন জায়গার থেকে দোকান পাট বসেছে তারা বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে দোকানে সাজিয়ে রেখেছে এই মন্দিরের পেছনে একটি নদী রয়েছে যার নাম ডক নদী এই নদী। উত্তরবাহী নদী তো এই পূর্ণিমাতে ভক্তরা এই নদীতে স্নান করে শিবের মাথায় জল দেন এবং তাদের মনোকামনা পূরণের জন্য ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করে এই মেলার বৈশিষ্ট্য এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং কুটির শিল্পে যেমন ছোট ছোট খেলনা মাটির পুতুল অনেক কিছু বিভিন্ন ধরনের খাবার সামগ্রী সবই পাওয়া যায় এই মেলায় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে থেকেও অনেক ভক্ত এসেছেন